হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমরা অনেকেই মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করি, কিন্তু আপনি যদি ঠিকভাবে ব্যান্ডউইথ অ্যাসাইন করে না দেন তাহলে কেউ ইন্টারনেটের গতি বা ইন্টারনেটের স্পিড বেশি পাবে, কেউ বা কম। সেক্ষেত্রে ইন্টারনেটের ইন্টারনেট নিয়ে কমপ্লেন বেড়েই যাবে। আজ দেখাবো কীভাবে মাইক্রোটিক রাউটার থেকে ব্যান্ডউইথ কন্ট্রোল করবেন, সেই প্রসেসগুলোই আছে স্টেপ বাই স্টেপ দেখাবো। আরেকটি বিষয়, আমার চ্যানেলে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। আমরা যারা মাইক্রোটিক রাউটার নিয়ে কাজ করি জানি কীভাবে লগ ইন করতে হয়। সেক্ষেত্রে উইনবক্স যে সফটওয়্যারটি রয়েছে এটা ক্লিক করার পরে ইউজার পাসওয়ার্ড চাইবে, দেন হচ্ছে লগ ইন হয়ে যাবে। আমারটা যেহেতু লগ ইন আগেই করে ফেলেছি তাই আর দেখাতে চাচ্ছি না। লগ ইন করার সাথে সাথে এভাবে ইন্টারফেস চলে আসবে। যদি আপনার কম্পিউটারগুলো অ্যাসাইন করা থাকে, এই লিস্ট করা থাকে, তাহলে চলে আসবে। যদি এরকম না আসে তাহলে এখানে যে কিউ রয়েছে এই কিউতে ক্লিক করবেন। কিউএসে ক্লিক করলে এই লিস্টটা চলে আসবে। তারপরে যদি না আসে তাহলে বোঝা যাবে যে অ্যাসাইন করা নাই। এখানে দেখতে পাচ্ছেন আমার যে কম্পিউটারগুলো রয়েছে তার ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ব্যান্ডউইথটি রয়েছে, আপ ডাউনের ব্যান্ডউইথ রয়েছে, সম্পূর্ণ প্রসেসেই কিন্তু এখানে দেখা যাচ্ছে। স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, একটা পিসি এর ব্যান্ডউইথ যা দেওয়া আছে তার থেকে কতটুকু সে পাচ্ছে বা কাজ করছে। ধরে নেন 20 MBPS দেওয়া আছে অথবা 30 MBPS আপ ডাউন দেওয়া আছে, সে এখন 1 MBPS টানতেছে। তার মানে হচ্ছে তার পিসিতে নর্মাল কাজগুলো সে করতেছে, রেগুলার কাজগুলো করতেছে, কোনো কিছু আপ ডাউন করতেছে না। অনেক ক্ষেত্রে আপলোড ডাউনলোড করে সেক্ষেত্রে ব্যান্ডউইথ যা দেওয়া আছে সেখান থেকে অনেক পরিমাণেই সে ইউজ করতে থাকে। যাই হোক, আজকে দেখাবো কীভাবে আসলে ব্যান্ডউইথ কন্ট্রোল করা যায়। কারণ মাইক্রোটিক থেকে যদি ইউজ করে থাকেন সেক্ষেত্রে মাইক্রোটিক থেকে আপনি চাইলেই ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। এটা একটু ডাবল ক্লিক করে দেখলাম, এখানে যে নামটি দেওয়া আছে এটা আসলে অ্যাসাইন করা নাই। যদি আপনার জানা থাকে তাহলে আপনি চাইলেই এখানে নামটা জাস্ট রিনেম করে দিলেই হবে। জাস্ট আমি ডাবল ক্লিক করেছি আইপির উপরে, করার পরেই চলে আসছে। এখানে দেখতে পাচ্ছি আমার 50 MB করে আপলোড এবং ডাউনলোড অপশনে দেওয়া রয়েছে। যদি আপনি চান যে এখানে তার হচ্ছে না তাহলে চাইলে বাড়িয়ে দিতে পারেন, 100 করে দিতে পারেন। সে যদি কমপ্লেন করে যে আমি স্পিড ভালো পাচ্ছি না, সেক্ষেত্রে এভাবে কন্ট্রোল বা এভাবে ফিক্সড করে দিতে পারেন। আমি এখানে একটু কমিয়ে দিলাম 40, আগে 50 দেওয়া ছিল, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাথে সাথেই হয়ে গেল। তো সে ম্যাক্সিমাম এই ব্যান্ডউইথগুলো ইউজ করতে পারবে, এই জন্য এটা করা। সে মিনিমাম তো দেখতেই পাচ্ছেন কিলোবাইট টানতেছে এখন, তার মানে নর্মাল কাজগুলো সে করতেছে এই কারণেই। তো আজ দেখাবো আরেকটি বিষয়, এইখানে যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করব। যদি নতুন কাউকে এখানে ইনসার্ট করতে চাই বা তার ব্যান্ডউইথ লিমিট করে দিতে চাই, ফিক্সড করে দিতে চাই, ডাবল এখানে ক্লিক করার পরেই এই ইন্টারফেসটা চলে আসবে। এখানে সাপোজ আমি মাসুদ নামে একটি নাম অ্যাসাইন করে দিলাম, তার আইপিটা আমি দিয়ে দিচ্ছি এখানে, জি আইপিটা দিয়ে দিলাম। এবার হচ্ছে তার ব্যান্ডউইথ, সে আসলে কত আপলোড করতে পারবে, ম্যাক্সিমাম কত ডাউনলোড করতে পারবে। এখানে 10 MBPS দেওয়া আছে ফিক্সড করে, ওইভাবে আমরা ওইটা না যেহেতু ম্যাক্সিমাম দেবো সেক্ষেত্রে আমরা টাইপ করেই দিব 40 দিয়ে এম দিয়ে দিলাম। তার মানে হচ্ছে আপলোড ডাউনলোড সে 40-40 করে করতে পারবে। অ্যাপ্লাই দিব, দেন হচ্ছে ওকে দিয়ে দিব, হয়ে গেল। একটু নিচে আমরা একটু দেখি নামটি আসছে কি না। জি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে নামটি কিন্তু চলে আসছে অলরেডি। তো আমাদের এখানে যে মাইক্রোটিকের যে কনফিগারের 0/424 রয়েছে এটার উপরে টেনে ছেড়ে দিতে হবে, না তা না হলে আমাদের যে আপডাউনের যে কনফিগার যা বা আপডাউনের যে স্ট্যাটাসটা দেখতে পাবো না। আমি টেনে উপরে ছেড়ে দিলাম। যাই হোক, এভাবে আপনারা সহজভাবেই কিন্তু মাইক্রোটিক থেকে এখানে প্লাস চিহ্ন থেকে এখানে নাম দিয়ে দিবেন, আইপি দিয়ে দিবেন, দেন হচ্ছে অ্যাসাইন করে দিবেন কত MBPS টার্গেট, আপ ডাউন, দেন হচ্ছে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা মাইক্রোটিক থেকে খুব সহজেই ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারবেন। কারণ হচ্ছে ব্যান্ডউইথ কন্ট্রোল না করতে পারলে বা না করলে সেক্ষেত্রে কেউ অনেক বেশি নিয়ে যাবে, কেউ বা অনেক কম। যদি আনলিমিটেড কারোটা দেওয়া থাকে সে একাই যখন কোনো কিছু ডাউনলোড
ডাউনলোড করবে, একাই যখন ডাউনলোড করবে সেই দেখা গেছে ম্যাক্সিমাম নিয়ে যাচ্ছে, আর চার পাঁচটা পিসি রয়েছে তারা কমপ্লেন করতেছে ব্যান্ডউইথ ঠিকভাবে পাচ্ছি না, ইন্টারনেট ঠিকভাবে পাচ্ছি না। তার মানে হচ্ছে মাস্ট বি আপনাকে অ্যাসাইন করে দিতে হবে বা টার্গেট করে দিতে হবে কোন পিসির জন্য কত বরাদ্দ থাকবে, সেটা আগে থেকে এই মাইক্রোটিক থেকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি মনে হয় কারোটা এখানে বেশি রয়েছে সেক্ষেত্রে কমিয়ে দিতে পারবেন, আর যদি কম মনে হয় এই একই জায়গা থেকে আপনি তাকে বাইরে দিতে পারবেন। ভিউয়ার্স আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, কোনো আইপি যদি মনে হয় যে প্রয়োজন নেই, পিসিটা বন্ধ আছে, এখান থেকে জাস্ট রিমুভ করে দিতে পারবেন। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, ধন্যবাদ সবাইকে।